হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি একটা নতুন রান্না নিয়ে আসছি। এই রান্নাটা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমার শ্বশুরের আজকে দাঁত ব্যথা, আমার শ্বশুর আজকে রুটি খাইতে পারবে না, রুটি সে চাবাইতে পারতেছে না, এর জন্য আমাকে বলছে। এই এলো প্রথম আমি কয়টা আটা নিয়েছি, এই আটা দিয়ে ঝুরঝুরো করে একটু হালকা একটু পানি দেব। এখানে পানি বসাইছি, পানির সাথে একটু লবণ দিছি। এখন এই আটাটা হালকা পানি দিয়ে একটু ঝুরঝুরে করে তারপর দিয়ে দেব। এখনকার মানুষ তো আর এদিক খায় না, আগের মানুষ নাকি খাইছে, আমরা তো আর খাইনি, আমরা এগুলো বুঝি না। এখন আগের মানুষ যেহেতু এর জন্য আতপ চালের খাবে না, আতপ চালের জাল খাবে না, এভাবে রান্না করতে পারতেছে। এখন এইভাবে এইভাবে ঝুরঝুরা করছি, এখন এটা এখানে দিয়ে দেব। কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার শ্বশুরের ভিডিও গুলো ছাড়তেছি, আমার শ্বশুর খালি টেনশন আছে যে বিয়ের কথাটা কেউ বলে নাকি, তারপর হলো কেউ ই করতেছে নাকি, দেখতেছে নাকি। আমার একটা মোবাইল কেনার দরকার আমার শ্বশুরের, বলে যে যদি এখানে টাকা পাই তাহলে আমি মোবাইল কিনবো। এই মোবাইলের জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। আমার রান্না শেষ, এইরকম হয়েছে। আমার ভাইবেন না যে আমরা খাচ্ছি, এই দেখেন যার দাঁত নাই আজকে কি খাচ্ছে, কিরম মজা আছে। এটি কখন খাইছিলেন এগুলো, আগে কখন খাইছেন, আগে এটি খাইছেন না, এটি কোন আগে এটি খাইছেন না? বলতেছি যে আপনার মা যখন, আপনারা যখন অভাবে ছিলেন তখন আপনার মা এভাবে রান্না করে খাওয়াইছে না, আপনারা খাইছেন না? এই খাবার এখনো খাইতে মন চায় গেছে, এর জন্য এখানে এই আলো চালের জাউ খাবেন না, এই আটার জাউ খাবেন। আটার জাউ খায় খুব মজা লাগে নাকি? একাত্তরের সময় কাছাই কাছাও খায়নি, এখন আটাই পাওয়া যায়নি।
আমার যা মনে এরম বহু আশা তাই হইলাম একদিন আশা লিগে আসলাম যা আশা লিগে আসে আগে তো ফিরে ছিল না, আগে তো দেখছি দেশে অনেক বাড়িতে যে পাটার পাটার উপর ইহের রুটি বানাইতো বলেন কি বলবেন কোন তাড়াতাড়ি আপনার মোবাইলে যে ভিউ আইতেছে না টাকা যা আসতেছে না মোবাইল কিনবেন কবে বলেন যে তাড়াতাড়ি আমার টাকা দেন আমি মোবাইল কিনবো হ্যাঁ আমার মোবাইল দেখার ঠেকা আমি মোবাইল দেখতে পারতেছি না হ্যাঁ